প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকের রেসিপি হলো প্যানকেক। কিভাবে খুব সহজে এই প্যানকেক আমি তৈরি করে নিলাম তা আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। আমার চ্যানেলে যারা নতুন বা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে নাই, অনুরোধ করব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। আমি এখানে একটা বাটি নিয়েছি, দিয়ে দিব একটা ডিম নর্মাল তাপমাত্রার, দিয়ে দিব হাফ কাপ চিনি। এখন আমি ভালোভাবে মিশিয়ে নিব। এখন দিয়ে দিব সয়াবিন তেল 1/4 কাপ। আবারও আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এরপর দিয়ে দিব 1 কাপের মতো লিকুইড দুধ নর্মাল তাপমাত্রায় থাকা। এখন দিয়ে দিব 1 কাপ ময়দা। দিয়ে দিব 1/2 টিস্পুন বেকিং পাউডার। এখন আমি ভালোভাবে আবারও মিশিয়ে নিচ্ছি। কেকের ব্যাটারটা এরকম পাতলা হবে। এরপর দিয়ে দিব 1 টিস্পুন ভ্যানিলা। এখন আমি চুলায় ফ্যান বসিয়ে দিলাম। দিয়ে দিব কেকের ব্যাটার, ঢাকনা দিয়ে ঢেকে দিব। একবারে কম আছে এই কেক তৈরি করে নিতে হয়। এখন আমি উল্টিয়ে নিব। এইভাবে আমি সবগুলো প্যানকেক তৈরি করে নিব। আমি উল্টিয়ে দিব অপর ফিটটা কালার, একটু কালার হওয়ার জন্য।
একেবারে কম আছে প্যানকেক তৈরি করতে হয়। প্যানকেক রেডি করা হয়ে গেছে, সবগুলো দেখুন কত সুন্দরভাবে এই প্যানকেক তৈরি হয়ে গেল। এখন আমি নিউটেলা দিয়ে কেকের ডাবল পার্ট তৈরি করব। আপনাদের কাছে নিউটেলা না থাকলে ক্যারামেলটাও ইউজ করতে পারেন। এখন আমি আরেকটা প্যানকেক দিয়ে ডাবল প্যানকেক তৈরি করে নিলাম। দেখতে যতটা সুন্দর খেতে তার চেয়েও বেশি মজা। আমি আপনাদেরকে বোঝার সুবিধাতে কেটে দেখিয়ে দিব। খুবই সুন্দর, একবারে সফট, খুব মজার। ভিডিওটি না টেনে পুরো দেখার অনুরোধ জানাচ্ছি, সেই সাথে বরাবর মতো একটা লাইক দিয়ে যাবেন। নিত্য নতুন সুন্দর রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকার জন্য অনুরোধ জানাচ্ছি। আল্লাহ হাফেজ।